জাস্টিস মানি, তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায়ই লিখতে পারতো না। দেলোয়ার হোসেন সাইদি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা, তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। এই যে মানিক, জাস্টিস মানিক, মানিক যে তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম, তার অনেকগুলো রায়, তাকে তার রিটায়ারমেন্টের 15 দিন আগে তাকে কোনো কোর্টই দেই নাই। আমি এটা মোকাবেলা করা যেমন ধরেন স্যার, আমি যদি একটু যোগ করি স্যার, প্রতিটা বিপ্লবের পরে কিন্তু স্যার ধরেন এই জাতীয় কিছু লুটপাট ভাঙচুর ঘটনা ঘটে, ল অ্যান্ড অর্ডার ফল করে, এগুলো স্যার ইতিহাসও বলে, এরকম অনেক ঘটনাই ঘটে। পাশাপাশি আওয়ামী লীগকে আপনি সংগঠিত যেটি বলছেন, অবশ্যই আমি সেটি আপনার সাথে একমত। এবং এরা এত ঠান্ডা মাথায় এত মানে নৃশংসতা চালাতে পারে, শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে, তখন উনি প্রেসিডেন্টকে বলছে, এই চুপ্পু সাহেবকে বলছে, তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাথায় কিন্তু স্যার দেখেন, তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে। এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে আওয়ামী লীগ কিভাবে যুক্ত, বিএনপি বা জামাত কিভাবে যুক্ত, এবং এ পর্যন্ত যত বড় বড় অভিযোগ সবই আওয়ামী লীগের বিরুদ্ধে। 2001 সালের যে কথা বলা হয় সংখ্যালঘুদের নিয়ে, কত 18 বছরে কোনো বিচার হয়েছে, সবই তো আপনার ছিল, আপনি বিচার করেন নাই কেন? 2001-এ রেফারেন্স দেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর রাজাকার ছিলেন না। দর্শক শ্রোতা, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। তারা যাতে এই রিভলিউশনারি সরকার আসার পরে তাদেরকে যাতে পরিবর্তন না করতে পারে, আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই। হিন্দুদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হাসিনা যে অপরাধ করেছে এইটা এই সেঞ্চুরিতে জঘন্যতম অপরাধ, যেটা হিটলার করেছিল, যে ইহুদিদের যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরেছিল নিরপরাধ জনসাধারণকে, একই অপরাধ শেখ হাসিনা করেছে। আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা বাংলাদেশের পরিস্থিতি দেখছেন, নানা রকমের অরাজকতা এখনো চলছে, নানা রকমের চেষ্টা চলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, একটি অ্যানার্কিক অবস্থা তৈরি করে কোনোভাবে যদি সরকারকে ব্যর্থ করা যায় তাহলে শেখ হাসিনার ছেলের ভাষায় তিনি আবার ফিরে আসবেন, এবং সম্ভাব্য একটি কুয়ের প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে, যেটা জুডিশিয়াল কু বলা বলছে অনেকে, যে চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল কোর্ট বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন, সেটি ভণ্ডুল হয়ে গেছে। বলা হচ্ছে যে আরেকটি চেষ্টা চলবে 15 আগস্টকে সামনে রেখে, হয়তো 15 আগস্টে শেখ হাসিনা ফিরে আসার একটা চেষ্টা করতে পারেন, এরকম নানা কথা আমরা শুনতে পাচ্ছি। তো আজকে এই নতুন সরকারের করণীয়, নতুন এই সরকারকে আইনগত ভিত্তি আরো কিভাবে মজবুত করা যায়, বা অতীতের বিচার বিভাগের যে নানা অনিয়ম, আমাদের জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহাকে যেভাবে দেশ থেকে, একজন চিফ জাস্টিসকে যেভাবে অসম্মানজনক ভাবে বের করে দেওয়া হয়েছিল জোর করে, সে বিষয়টি সহ যুদ্ধাপরাধের বিচার, এই সার্বিক প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার অতিথি আজকের অত্যন্ত বিশিষ্ট মানুষ, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমেই আমরা যেতে চাই যে আজকের এই যে সমসাময়িক যে বিষয়টা আপনি দেখছেন, যে জুডিশিয়াল কুয়ের চেষ্টা হয়েছে, আজকেই তো 10 তারিখে অগাস্ট আমরা অনেকে ধারণ করছি, তো এই জুডিশিয়াল কুয়ের বিষয়টা আপনি কিভাবে দেখেন? বা একটা বিপ্লবী সরকার, অনেকে বলছিল, আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন যে বিপ্লবী সরকার চলবে বিপ্লবী কমান্ড কাউন্সিলের মাধ্যমে বা বিপ্লবী সরকারের মাধ্যমে, সেটি তো আসলে হলো না।
তো এখন কি হতে পারে, বা এই সরকারকে নিরাপদ করতে হলে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের যেই ডালপালা এখনো আছে বা শেখ হাসিনার যে পরিকল্পনা, সেই জায়গাটা আমরা এখন কি করতে পারি এই সরকারকে রক্ষা করার জন্য? ধন্যবাদ আপনার এই প্রশ্ন। আমি এই মাসের 5 তারিখ থেকে এই যে রিভলিউশন হলো, আমি খুব সূক্ষ্মভাবে এটা বিচার করছি, বিশ্লেষণ করছি, দেখছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রশ্ন। আপনি সরাসরি যেহেতু জুডিশিয়াল কুর প্রশ্ন উত্থাপন করলেন, আমি সেখানে যাচ্ছি। এইটা একটা সোশ্যাল মিডিয়ার, এই যে বললাম না, এইটা একটা এমন উত্থাপিত এমন একটা জিনিস, একটা টেলিফোন, যেটা একজন বিচারক প্রধান বিচারপতিকে করেছেন এইটা ইয়ে করে। আমি এই টেলিফোনেও আমি এটার সম্ভাব্য সত্যতার ব্যাপারে প্রশ্ন রাখি। কারণ হলো এই বিচারক প্রধান বিচারপতিকে টেলিফোন করেছেন এই আরেকজন বিচারক, যে আওয়ামী ঘরানার লোক, এরা ইয়ে করেন সেখানে আপনি বলে উল্লেখ করেছেন এই বিচারক রহিম। এরা জানে না যে এনায়েতুর রহিম এরা জানে না যে এনায়েতুর রহিম এবং শাহিন, প্রধান বিচারপতির ডাক নামে বললাম, এরা হলো যেমন টুইন ব্রাদার্স এর মত, তাদের সম্পর্ক হলো তুই তাই বলে, তারা একে অপরের একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এরা দুইজন কোথাও কোথাও যায় না, একজনকে বাদ দিয়ে একজনের কোনো কথা বলে না। আমার কাছেই যখন বিচারপতি আব্দুল ওহাব মিয়াকে আপিল বিভাগে নেওয়ার জন্য, তারা আওয়ামী লীগ করে আব্দুল ওহাব মিয়ার অনেকগুলো ইয়ে ছিল, কিন্তু তারা ডাইরেক্টলি আব্দুল ওহাব মিয়ার জুনিয়র ছিল, তারা দুইজন ছাড়া কোথাও যায় না, তারা তুই তাই বলে কথা বলে। তো এই টেলিফোনটা আমি সন্দেহের চোখে দেখছি। 2 নম্বর জিনিস হলো, এটা যদি সত্য হয়, ফুল কোর্ট মিটিং মানে জুডিশিয়াল কু হতে পারে না। কারণটা হলো, এই 2 দিন আগে, এটা হলো প্রধান বিচারপতি, আমি এখানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারকরা যারা গত বিগত সরকারের মানে কি বলবো সুবিধাভোগী, তাদেরকে, তারা তাদের স্কিনকে বাঁচানোর জন্য, মানে তাদের পদ বাঁচানোর জন্য, রাষ্ট্রপতি হলো আরেকজন, একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করে, যদিও প্রেসিডেন্সিয়াল রেফারেন্স আমরা এই পিলখানার এই হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করেছি, এর আগেও আরও প্রেসিডেন্সিয়াল রেফারেন্স হয়েছে। এটা হলো বর্তমান রাষ্ট্রপতি, তারও তার রাষ্ট্রপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে তার থাকার যোগ্যতা, তার ইয়ে, সে একজন মানে বিগত সরকারের একজন চামচা বলতে গেলে, যে ব্যক্তি একটা দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার, যে ব্যক্তি একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান একজনের আন্ডারে, সে কোনোদিনই, সে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন খুব কম দিন, আমি তাকে ভালো করেই জানি, সে দুর্নীতি দমন কমিশনের মেম্বার হওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরেছে। তো এইসব ব্যক্তিদেরকে যখন দেশের রাষ্ট্র প্রধান করা হয়, তখন এইসব ব্যক্তির চরিত্র এরা তুষামুদ করেই এই পথে উঠে। তো এই প্রেসিডেন্টকে, এই প্রেসিডেন্টের সাথে ওবায়দুল হাসান এবং বাকি বিচারকরা আপিল বিভাগের, যারা অনেক জুনিয়র ছিল, বর্তমান প্রধান বিচারপতি এবং আরও 6-7 জন বিচারক আপিল বিভাগে, তারা অনেকেই কিন্তু
বর্তমানে যে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ, তার শুধু জুনিয়রই ছিল না, অনেকজন তার আন্ডারে ট্রেনিং নিয়েছে। তাদেরকে সৈয়দ রেফাত আহমদকে ডিঙ্গিয়ে তাদেরকে আপিল বিভাগে নেওয়া হয়েছে। রিসেন্টলি একজন মহিলা জজকে নেওয়া হয়েছে, সে তো আমার মনে হয় না হাইকোর্ট বিভাগে মাত্র কিছুদিন আগে কনফার্মেশন হয়েছে। সে সম্ভবত 40তম সিনিয়রিটির দিক দিয়ে, 40 বা 42তম সিনিয়রিটির দিক থেকে, তার এখনও মানে পূর্ণ বিচারক হওয়ার মতো যোগ্যতাই হয়নি, যদিও সে তার বাবা একজন ভালো বিচারক ছিলেন হাইকোর্টে, কিন্তু তার ম্যাচুরিটি দরকার। তো তাদের এরা মিলে রাতারাতি একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে একটা অর্ডার দিলেন, যেতে রিকমেন্ডেশন করলেন, তারা অপিনিয়ন প্রকাশ করলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মোতাবেক তারা দেশ চালাতে পারে এবং তাদের এটা তার অ্যাজাম্পশন ইন অফিস, এটা লিগ্যাল। তারা এই কথা ব্যক্ত করার পরে দুই দিন পরে কিরকম তারা জুডিশিয়াল কু করবে, আমি তো প্রধান বিচারপতি হিসাবে অনেকদিন ছিলাম, বিচারক হিসাবে অনেকদিন, তো ফুল কোর্ট রেফারেন্সটা অনেক কারণে প্রধান বিচারপতি ডাকে। এটা হলো প্রথমত হলো সুপ্রিম কোর্টে বেশ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে, যেমন লেডি জাস্টিসিয়ার যেটা স্ট্যাচু ছিল, আমি প্রথমেই সুপ্রিম কোর্টের একেবারে মেইন বিল্ডিংয়ের সামনেই করেছিলাম, দেশের সবচেয়ে সম্মানধন্য ভাস্কর্যকে দিয়া। এইটা মৌলবাদী এবং আমাদের কিছু সিনিয়র জাজ, বিশেষ করে মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার আপত্তি এবং কনস্পিরেসির জন্য আমাকে বাধ্য হয়েছিলাম সেটা নেক্সট বিল্ডিংয়ের সামনে নেওয়ার জন্য, কিন্তু এখানে মেজরিটি বিচারকদের সম্মতি ছিল। আপনি সারপ্রাইজ হবে, এখনও ইরানের মতো মুসলিম ইসলামিক রিপাবলিক অফ ইরান, তাদের সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্টের সামনে লেডি জাস্টিসিয়ার মূর্তি বর্তমান, পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান। তো এইটা কিরকম করে কিছু দুষ্কৃতিকারী ভাঙচুর করে এটা সরিয়ে দেয়, এইসব ইনসিডেন্টস এবং সুপ্রিম কোর্টকে যে কলুষিত করা, আমি জানি আপিল বিভাগের বিচারকরা বিশেষ করে প্রধান বিচারপতি এবং এনায়েতুর রহিম আরও যারা আছেন একজন বাদে, এরা সবাই দলীয় চিন্তা চেতনার লোক, আওয়ামী লীগের দলীয়, কিন্তু আমি বিশ্বাস করি এই বিচারকরা সুপ্রিম কোর্টকে অবমাননা করা বা করা, যে কেউ এশিয়া এরকম কাণ্ড করা, এটা কোনো মতেই গ্রহণ করতে পারে না, অ্যাকসেপ্ট করবে না, মিনিমাম স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবেন, এটা আমি বিশ্বাস করি। তাদের অন্তরে তাদের ভিতরে কি ভাস্কর্য ভাঙার জায়গাটি আপনি বলতে চাচ্ছেন যে এটা সুপ্রিম কোর্টের অবমাননা তারা মেনে নেবেন না? সার্টেনলি। কিন্তু তারা তো স্যার ক্রমাগত শেখ হাসিনা নির্দেশে বিচার করে গেছেন, বিচারের রায় দিয়ে গেছেন, যাচ্ছে তাই করেছেন, আমি অবমাননা হয়নি স্যার, শুধু স্বীকার করে বিচার বিভাগকে তারা কলুষিত করেছে, জি আমি অস্বীকার করছি না, এবং তারা আওয়ামী ঘরানার লোক, আমি বলছি মিনিমাম তাদের যে বিচার ব্যবস্থার স্বাধীনতার ব্যাপারে সুপ্রিম কোর্টকে ধূলিসাৎ করা, এইটা আবার দলীয় ইয়ে করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে, আমি সেটাই বলছি। আমি না আমি বলছি আপনার বিষয়টা বুঝতে পারছি, আর আমি বলতে চাচ্ছি যে আপনার মূল কাজ যেটা বিচার, ন্যায় বিচার, সেটি না করে আপনি আদিষ্ট হয়ে কাজ করছেন প্রতিটা জায়গায়। আমি সম্পূর্ণ সম্মান কোথায়? আমি আপনাকে এই ব্যাপারে একটা কথা বলতে চাই, জি স্যার, এরা কিন্তু ভালো বিচার,
তারা চলে গেছেন, ইয়ে করেছেন, বা তারা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ আমাকে হেনস্থা করেছে, এর অর্থ এই নই যে আমি একেবারে মুখ বন্ধ করে সবগুলো আমি মেনে দেব। আমি কোনোদিনই মিথ্যা কথা বলি না, আমি সত্য কথাই বলি। যেমন এনায়েতুর রহিমের কথা বলছি আমি। জি, তো এখন স্যার তাহলে এটা শেষ করি, এনায়েতুর রহিমের কথা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সে একেবারে আওয়ামী লীগ ঘরানার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি সুপ্রিম কোর্ট বারের যে কোনো লয়ারকে জিজ্ঞেস করবেন, সে যখন ক্রিমিনাল বেঞ্চে, সে ক্রিমিনাল ল ভালো জানে, সে যখন ছিল লয়ার্সরা কিন্তু তার কাছে তার বেঞ্চে যেত, সে রিলিফ দিত। সে বেগম খালেদা জিয়াকে কিন্তু জামিন দিয়েছিল কনভিকশনের পরে। এটা কোনো জাজ সাহস করবে না, সে কিন্তু সাহস করেছিল। এরপরেই তার কিন্তু স্যার 5 বছর থেকে 10 বছর সাজা তো উনি বাড়িয়েছেন। তো আপনি অধৈর্য হলে, আমি বলছি তো, আমি তো ওয়াচ করছি, আমি তো এই জুডিশিয়ারির অঙ্গ ছিলাম। জি বলেন। সে কিন্তু সাহস করেছিল, সে জামিন দিয়েছে। আমি সেটা 5 বছর থেকে 10 বছর সেই জায়গায় আমি সমালোচনা করছি। ব্যক্তি তাকে প্রথমত আমি বললে ওবায়দুল হাসান বা এনায়েতুর রহিম, তাদেরকে আপিলের ডিভিশনে নেওয়া অথবা ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নেওয়া, আমি ঘোর বিরোধী। কারণ হলো তাদের চেয়ে অনেক সিনিয়র, যে আজকে যাকে প্রধান বিচারপতি করা হলো সৈয়দ রেফাত আহমদ, সে তাদের চেয়ে অনেক সিনিয়র, তাদের চেয়ে অনেক লেখাপড়া জানে, সে অমায়িক, সে কোনো পলিটিক্সে জড়িত না। সে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে অনেক দিন ছিল, ইভেন বিগত সরকারের আমলে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ঢুকেছিল। আমি যখন চেয়ারম্যান হলাম তখন আওয়ামী লীগের সরকার আমাকে বলা হলো, কিন্তু আমি তাকে আমার এই যে কমিশনের ইয়ে বোর্ড থেকে তাকে আমি মেম্বার করে রেখেছিলাম, আমি যতদিন চেয়ারম্যান ছিলাম। তো এখন স্যার তাহলে হঠাৎ করে ধরেন রাষ্ট্রপতি রেফারেন্স চাইলো, সুপ্রিম কোর্ট রেফারেন্স দিল, এইভাবে সরকার হতে পারে? আমি তো বললাম আপনাকে, তারপরে হঠাৎ করে আবার এই 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 সভাটার কারণটা কি হতে পারে? শুধু কি ওইটা, যেহেতু সভাটা হয় নাই, সেহেতু আমার সবার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা তো জানি না। আপনি বলছেন যে অপমাননা, আমি আপনাকে ক্লারিফাই করলাম, জি এটা কোনো জুডিশিয়াল কু না। জুডিশিয়াল কু বলে কোনটা, সেটা হলো যেটা আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাকাকালীন আমার সাথে আমার অধস্তন বিচারকরা বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করে আমার সঙ্গে না বসা, এবং এইগুলা এইগুলো যখন আপনি প্রশ্ন করবো আমি বলবো, এইগুলো হলো জুডিশিয়াল, এইটা না। দুই দিন আগে তারা যে রায় দেয়, এরপরে এখন আর কিছু করার, কারণ তারা অলরেডি তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করে ফেলছেন, বুঝলেন না? এখন তারা ওখান থেকে রিট্রিট করতে পারবেন না। এটা একটা হলো প্রেসিডেন্ট এবং এই বিচারকরা, তারা যাতে এই রিভলিউশনারি সরকার আসার পরে তাদেরকে যাতে পরিবর্তন না করতে পারে, তারা অতি উৎসাহী হয়ে এরকম একটা কাজ করে, আমি এটাই মনে করি। তাদেরকে যেন বাদ দেওয়া না যায়, তাদেরকে তাদের অবস্থানটা ইয়ে করে, এই জন্য তাদেরকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য দিকে যাচ্ছে। তো এটাও স্যার এক ধরনের ওই জুডিশিয়াল কো না হোক, এক ধরনের প্রচেষ্টা, তো এক ধরনের এক স্টেপ তো এই হতে পারে। কারণ হলো এই বিচারকরা এবং হাইকোর্টের মেজরিটি এবং 90% বিচারক কিন্তু আওয়ামী লীগের আমলে, নিয়ার কয়েকজন বাদে, যার পরিপ্রেক্ষিতে মেজরিটি আছে তারা হয়তো হাইকোর্টের বিচারকরা, এরাও যেহেতু আওয়ামী লীগ ঘরানার লোক বিচারক, এটা নিয়ে একটা ইয়ে করলো যে এটা কন্ডেম করবে, ইয়ে করবে, যাতে বর্তমান যে রিভলিউশনারি সরকার তাদের যে পদক্ষেপ, এটা বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, এই একটা কন্ডেম ডাইরেক্টলি ইয়ে না করে ইনডাইরেক্টলি একটা প্রেশার ক্রিয়েট করা, মানে তাদেরকে ডিসপিউটেড করার জন্য এরকম একটা প্রচেষ্টা হতে পারে। কারণ হলো আপনি আজকে বলবেন, কালকে বলেছেন এই সরকার ঠিক,
আজকে আপনি বলতে পারেন না এই সরকার ঠিক না বলে, তাহলে তাদেরকে জনগণ কেউ অ্যাকসেপ্ট করবে না, বুঝলেন ব্যাপার। তারা হয়তো তাদেরকে রক্ষার জন্য একটা একটা ব্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন, রক্ষা কবচ। তারা শুধু না, এটাতে আমি মনে করব যে প্রেসিডেন্ট সেও, কারণ হলো এই রেফারেন্সটা প্রেসিডেন্ট না চাইলে পারে না, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস হলো, প্রেসিডেন্সের রেফারেন্স করতে হলে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, তাকে যখন একটা ক্রাইসিস দেশে বিচার করে, যেমন বিডিআরের হত্যাকাণ্ড, আমি উদাহরণ দিই তাহলে আপনার ই হবে, আমি তো আপিল বিভাগে ছিলাম, বিডিআরের হত্যাকাণ্ডের পরে আর্মি, তাদের এতজন প্রায় 60-এর উপরে আর্মি অফিসার একেবারে ইয়া করেছে, হত্যা করেছে 57 জন আর্মি অফিসার, বাকিরা বিডিআর। হ্যাঁ, আমার কাছে রেকর্ড ছিল, তারা শুধু হত্যা করেছে এমন না, বিডিআরের চিফ মেজর জেনারেল যে ছিলেন, তার বাড়িতে আমার কাছে, আমি যখন ইয়ে ছিলাম তখন আমাকে পাঠিয়েছিল ভিডিও, তার বাড়িতে গিয়ে এরা ঢুকেছে দরজা ভেঙে, তার স্ত্রী ছিল, তার স্ত্রী এর ভিডিও সহ আমরা দেখেছি ইয়ে করেছে, সে বাথরুমে গিয়েছিল, বাথরুমে গিয়ে তাকে বলাৎকার করেছে, এগুলো তো জঘন্য কাজ করেছে, বুঝলেন, এরপরে তাকে হত্যা করেছে, বুঝলেন না, এই ধরনের কাজ। এইটা কিন্তু ক্যান্টনমেন্টে এটা রিপারকেশন হয়েছিল, সাংঘাতিক রিপারকেশন হয়েছিল, তারা এইটার এই প্রতিশোধ নিতে চেয়েছিল, তারা বলল তারা কোর্ট মার্শাল করবে, তাদের কোর্ট মার্শাল মানে তাদের আর্মি আইনে বিচার করবে। তখন শেখ হাসিনার সরকার, সম্ভবত 15 দিনের সরকার, সে এখনো অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়ে নিতে পারেন নাই, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা খুব একটা, তার অ্যাডমিনিস্ট্রেশন মানে আগের সরকারের ঘরানার প্রাধান্য ছিল, তখন উনি অনন্য পায় হয়ে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করার জন্য চেষ্টা করলেন, চিন্তা করলেন, এবং এইটা অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, সে রেফারেন্স দিতে হবে, তাকে প্রেসিডেন্টের কাছে লিখতে পারে। প্রেসিডেন্ট যদি মনে করেন, আমি এইটা কি আপনাকে কনস্টিটিউশনের যে বিধানটা বলি, আপনি এটা যদি চান তাহলে আমি বলতে পারি, বুঝলেন না, তখন এখানে তো এই ইয়ের পরে এই আসাদুজ্জামান সাহেব সম্ভবত প্রেসিডেন্সির রেফারেন্সে তখন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাসিউম করেন নাই, বুঝলেন না, এইটা কিরকম প্রেসিডেন্টের টেবিলে গেল, বুঝলেন না, এত তাড়াহুড়া করে করলো, আসাদুজ্জামান সাহেবও জানেন বলে আমার মনে হয় না। তো এইগুলা হলো, এইটা একটা তাদের অফিস, তাদের ইয়ে, এইগুলো বাঁচানোর জন্য এটা করেছে আমি মনে করি এটাই। তবে স্যার, আপাতত আমরা বেঁচে গেছি, যদি মানে যাই হোক, কি সিদ্ধান্ত তার মাথার মধ্যে ছিল, বা শেখ হাসিনা তো এখনো ক্রমাগত যোগাযোগ রাখছেন সবার সাথে, তো কোন জায়গা থেকে কি পরামর্শ দিয়েছেন, আমরা বাচ্চি মোটামুটি একটা ধাক্কা থেকে এটা বলা চলে। তো স্যার, এই যে সরকারটা, ধরেন শাহাবুদ্দিন চুপু এখনো প্রেসিডেন্ট, এখনো কিন্তু সব জায়গায় শেখ হাসিনা যে সেট আপ সেগুলো বহাল, তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সাকসেসফুলি রান করতে পারবে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চাইলে কি জাতীয় অবস্টেকল তৈরি করতে পারেন, এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যদি অপসারণ করতে হয় কোন পদ্ধতিতে করা যেতে পারে, একসঙ্গে 3টা প্রশ্ন স্যার। থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন। আপনি সম্ভবত খেয়াল করেছেন, আপনি জানেন, আপনি অনেকদিন আপনার এই চ্যানেলে আমার স্টেটমেন্ট নেওয়ার জন্য আমি অস্বীকার করেছি, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়া আসিনি, আপনাকে স্টেটমেন্ট নেই না, আমি কার কাছে কোনো স্টেটমেন্ট দেইনি, কিন্তু যদিন রিভলিউশন হলো, সাকসেসফুল হলো, আমাকে ঢাকা থেকে একজন ঘুম থেকে বাঙালো মধ্যরাত্রে, আমি জাম্প মেরে উঠলাম, আমি দেখার সাথে সাথেই এরপরে উঠলে আমি আপনার সোশ্যাল মিডিয়া এইগুলো জানতাম না, আমি আমার মেয়েকে ডাকলাম, এ বললাম তুমি তাড়াতাড়ি
আমার এখানে মোবাইল থেকে আমার একটা ফেসবুক ওপেন করে দাও, এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমার পোস্টিংগুলো দেখলে দেখবেন আমি প্রথম আমি এত আপ্লুত হয়ে গেলাম। আমি জানি এই স্বৈরশাসক চলে যাবে, কীরকম যাবে, কখন যাবে, কোন দিন যাবে, এটা কিন্তু আমার ইয়ে ছিল না। আমাকে যেই প্রশ্ন করত আমি বললাম এটা সময়ের অপেক্ষা মাত্র, সে চলে যাবে, সে থাকবে না। এরকম স্বৈরশাসক কোনোদিনই আজীবন ক্ষমতায় থাকতে পারে না। তো সে চলে যাওয়ার পরে আমি আমার তিনটা পোস্টিংয়ে আমি প্রথমেই আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছি, যেটা কোনো পলিটিশিয়ান যে বিএনপি এতদিন সংগ্রাম করেছিল তাদের নেত্রীকে এই গৃহবন্দী করে রাখলো, তাকে জেল দিল, তাদের আরেক নেতাকে দেশান্তরিত করে এবং তাকে দেশে ফেরার জন্য বাধার সৃষ্টি করলো, তাকে একটা কনভিকশন ইয়ে কোর্ট থেকে আদায় করে এই করলো, এইটাই আমাকে সাংঘাতিক আপ্লুত করেছিল। কারণ আমি আমার মৃত্যুবরণ হইনি, আমি আমি ইয়ে হইনি, কিন্তু আমার চেয়ে সাফারার মনে হয় কেউ না, যার পরিপ্রেক্ষিতে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছিলাম, সেই সাথে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম যে তারা একটু ভুল করেছিল। আমার মনে হয় আমি সবসময় সত্য কথা বলি এবং আইনের কথা বলি, আমি এখনও বলছি তারা আমি কিন্তু তাদের একটা দিক নির্দেশনা, কারণ হলো আমাকে কেউ যোগাযোগ করে নাই। আমি মনে করি একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া, সেখানে আমি পোস্ট করেছিলাম, তাদেরকে দিক নির্দেশনা দিলাম। আমি বললাম যে দেখেন যে জায়গায় যে দেশে রিভলিউশন হয়, আপনি খেয়াল করেন তারা কিন্তু একটা রিভলিউশনের মাধ্যমে, যেমন আমাদের বাংলাদেশের 71-এ যেটা হয়েছে এটাও একটা রিভলিউশন, একটা একটা কনস্টিটিউশনাল সরকার, যেটা কনস্টিটিউশন কনস্টিটিউশনটা কি তো আমরা জানি, এরপরও একটা এস্টাবলিশ সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা, যুদ্ধ করা, এটাও কিন্তু একটা রিভলিউশন। এই রিভলিউশনের মাধ্যমে ইয়ে করলো এইটা মুজিবনগর সরকার অথবা ইয়ে করলো যেটা, এটাও কিন্তু একটা রিভলিউশনারি গভর্নমেন্ট, তারা মুজিবনগর সরকার বললো কিন্তু এটা ইন্টারিম সরকার, এটা কিন্তু তারা কোনোদিনই স্থায়ী সরকার বলেন নাই। শেখ মুজিবুর রহমানকে এই প্রধানমন্ত্রী হিসেবে রেখে অথবা প্রেসিডেন্ট হিসেবে রেখে তারা অস্থায়ী সরকার গঠন করল, এটা কোনো স্থায়ী সমাধান না। তো রিভলিউশনারি যারা তারা কিন্তু সরকার গঠন করেছে, কিন্তু আমাদের এখানে দেখা গেল এই ছাত্ররা যারা রিভলিউশন করল, রিভলিউশনের পরে দুই দিন দেশে কোনো সরকার ছিল না, এটা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর। এই ছাত্ররা যখন রিভলিউশন করল সাথে সাথেই তারা রিভলিউশনারি সরকার করা উচিত ছিল, এরপরে তারা সরকার করার পরে তারা প্রফেসর ইউনুসকে আনিয়ে বসাবে বা ইয়ে করবে, এইটা হলো পরের ব্যাপার। তারা 7 জন, 10 জন, 15 জন, 20 জন ইয়ে করে দেশকে দিক নির্দেশনা, কে কে কি করবে, তাদের তো ছাত্র সংগঠন সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, তারা এখন মিডিয়া খুব স্ট্রং, সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং, তাদের ইয়েগুলা তারা যেগুলা যখন ইন্টারনেট বন্ধ করেছিল সরকার, এরপরেও কিন্তু তারা যোগাযোগ করতে পেরেছিল, তারা একেবারে শুধু দেশে না, তারা বিদেশেও তারা তাদের যে এই আন্দোলন এটা কিন্তু প্রচার করেছিল, খুন কি হয়েছিল, অত্যাচার হয়েছিল, এইগুলা করতে পেরেছিল। তারা খুবই ইন্টেলিজেন্ট ছিলেন, খুবই ইন্টেলিজেন্ট, আমি তাদেরকে মুবারকবাদ জানাই। তারা কিন্তু রিভলিউশনারি গভর্নমেন্ট করে এই দেশে যদি কন্ট্রোল নিত তাহলে কারো কোনো কথা ছিল না। আজকে তো লুটপাট, এই যে গণভবনের যে এই যে ইয়ে লুটপাট, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লুটপাট, এটা তো আমাদের সম্পদ,
দেশের সম্পদ কেন এইগুলা নষ্ট করছে, এইটা কিন্তু এখান থেকে রক্ষা হতো। আজকে হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের মন্দির এইগুলা বলা হচ্ছে, এটা তো হলো এই যে ল্যাকিং, এই যে গ্যাপ ছিল এই কারণে। কারণ তারা জানত যে গত সরকার একটা স্বৈরশাসক ছিল, স্বৈরাচারী সরকার ছিল, তারা 2009 থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে থানা লেভেল থেকে কেন্দ্রীয় পর্যায়ে তাদের ওয়ার্কার্স, এদের এই যে রিভলিউশন থেকে ফ্রাস্ট্রেট করার জন্য তাদের যথেষ্ট ওয়ার্কার ছিল, তারা এটা এটা সংগঠিত করতে পারে, নেতারা চলে গেছে, কিন্তু ওয়ার্কার তো আছে। বাংলাদেশে একমাত্র সংগঠিত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এইরকম ইয়ে করে করলে আওয়ামী লীগ যে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, কারণ আওয়ামী লীগের একটা সংগঠন এইটা কোনো মতে নিশ্চিহ্ন হওয়ার মতো না, যার পরিপ্রেক্ষিতে এটা মোকাবেলা করা উচিত। যেমন যেমন ধরেন স্যার, আমি যদি একটু যোগ করি স্যার, প্রতিটা বিপ্লবের পরে কিন্তু স্যার ধরেন এই জাতীয় কিছু লুটপাট ভাঙচুর ঘটনা ঘটে, ল অ্যান্ড অর্ডার ফল করে, এগুলো এগুলো স্যার ইতিহাসও বলে, এরকম অনেক ঘটনাই ঘটে। পাশাপাশি আওয়ামী লীগকে আপনি সংগঠিত যেটি বলছেন অবশ্যই আমি সেটি আপনার সাথে একমত, এবং এরা এত ঠান্ডা মাথায় এত মানে নৃশংসতা চালাতে পারে, শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন উনি প্রেসিডেন্টকে বলছে, চুপ্পু সাহেবকে বলছে, তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাথায় কিন্তু স্যার দেখেন তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে। এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘু, সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে আওয়ামী লীগ কিভাবে যুক্ত, বিএনপি বা জামাত কিভাবে যুক্ত, এবং এ পর্যন্ত যত বড় বড় অভিযোগ সবই আওয়ামী লীগের বিরুদ্ধে। 2001 সালের যে কথা বলা হয় সংখ্যালঘুদের নিয়ে, কত 18 বছরে কোনো বিচার হয়েছে, সবই তো আপনার ছিল, আপনি বিচার করেন নাই কেন? 2001 এই যে আঘাত, এটা দুইটা কারণ আমি বলছি। একটা হলো এই সংখ্যালঘু তাদের বিরুদ্ধে, তাদের ইয়ের মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ 1974 সনে শেখ মুজিবুর রহমান এনিমি প্রপার্টিটা রিভাইভ করল, তাই না? ভারত কিন্তু তখন আমাদের বন্ধু রাষ্ট্র, 25 ইয়ার্স ট্রিটি হওয়ার পরে বন্ধু রাষ্ট্র। শেখ মুজিবই কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের এগেনস্টেই কাজ করেছে, বুঝলেন? এবার আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটের নামটা পরিবর্তন করেছে, এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের, এটা হলো ইয়ের একটা বই আছে আওয়ামী লীগের ঘরানারি, এই বইতে পরিষ্কার আছে 70% হিন্দু প্রপার্টি লিজ নিয়েছেন আওয়ামী লীগাররা, 70% আওয়ামী লীগাররাই বেনিফিশিয়ারি, তারাই কিন্তু এই এনিমির প্রপার্টিকে জিয়ে রাখছে। আওয়ামী লীগ আমলেই যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোনো সরকারের আমলে হয়নি। যেমন আপনি বললেন এই যে 2001 এর আগের থেকে, এবং কোন ইয়ারটা আমি বলতে পারছি না, যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির, এমনকি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের বিরাট, আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই, কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি ভাঙচুর করা হলো, এটা আওয়ামী লীগ আমলে। কেন হলো বুঝলেন না? আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই, হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে বলছে, মুখে বলছে, কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাহিরে ইয়া করেছে, দুই একজনকে সেক্রেটারি বানালো, ইয়া করলো, এই এসপি বানালো, এইটা ছাড়া হিন্দুদের কোনো প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ আমলে। এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো। একদিন আমার এখনো মনে আছে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে হঠাৎ
আমাকে ইয়ে করলো, আমার সেক্রেটারিকে বললো যে আমি একটু স্যারের সাথে দেখাব। মাহবুব আলমকে আমরা সমালোচনা করি, আমার বিরুদ্ধে উনি গিয়েছেন, মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে এই কি বলবো এই যে এই এই কি ইয়ে যাকে বলে ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব, সে কোনো মতে ইয়ে না। সে বলছে আমার আজকে আমার খুব কষ্ট লাগছে, কি কি হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না, কি তার ইয়ের থেকে তার এলাকার থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে আওয়ামী লীগ আমলে। তো এইসব ঘটনা আওয়ামী লীগের, এরপরেও কিন্তু হিন্দুরা মানে 99% হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে। তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে হিন্দু কমিউনিটি যারা, তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে। তারা একটা দলকে, যারা যে দল তাদেরকে কোনোদিনই সমর্থন করে নাই, কোনোদিনই প্রোটেকশন দেয় নাই, তাদেরকে সমর্থন করেছে। এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু, এটা সবাই না, এই গুটি কয়েকজন, তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে, হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল। আরেকটা জিনিস আমি মনে করি, এই যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী, অনেক ইয়ে, এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের কর্মীরা ছিল, তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার, রিভলিউশনারি সরকার, তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল, শেখ হাসিনা এবং তার সরকার বলছিল, আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই। অর্থাৎ শেখ হাসিনা ওয়াজ টেকিং দ্যাট শি ইজ এবাভ ল, এবাভ স্টেট, শি ইজ দি অনলি ওয়ান, ইংরেজিতে বলে একে পেনিশিয়া, সর্বরোগের মহৌষধ, সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে। আমি হাসতাম, এটা যদি ইয়ে হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর বাঁচবেন? আর উনি ছাড়া হয়, উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি এই মাথা চারা দিয়ে উঠতে দেননি, ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান 73 ইংরেজির ইলেকশনে সে দেয়নি, বুঝলেন ব্যাপার। যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে, কিন্তু 17 কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না। আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় 1000 জন নেতা বাহির করা যাবে দেশ পরিচালনা করার জন্য। শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রফেসর ইউনুসও চলে যাবে, কিন্তু এই দেশ থাকবে, এই জনগণ থাকবে, আমাদের ভৌগোলিক সীমানা যে এইটা থাকবে, এবং এইটা কোনোদিনই চলে যাবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব, দেশের জনগণকে প্রাধান্য দেব, এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত। না তবে স্যার ধরেন এই হাসিনা পরবর্তী, হাসিনার পালিয়ে যাওয়ার পর যে এনআরকি তৈরি করার চেষ্টা হচ্ছে সবদিকে, আপনি দেখেন স্যার কারাগার গুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে, পুলিশ তার কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা চলছে, এমন প্রপাগান্ডায় তো ধরেন ইন্ডিয়ান সকল মিডিয়া ঝাঁপায় পড়ছে, ইভেন কি নরেন্দ্র মোদিও, আমি তো বলে দিচ্ছি উত্তর, এটা সবাই বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি ইন্ডিয়ান বেনিফিশিয়ারি, পুলিশ বাহিনী বেনিফিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা সবাই, এরা তো চেঞ্জ করা হয় নাই। আমি এখানে শুধু একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি সাবেক তত্ত্বাবধায়ক, আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর, বিচারপতি প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকেই উনার কিন্তু অ্যাডভাইসার্স উনি নিয়োগ দেন নাই, প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন নেওয়ার, বঙ্গভবনে থেকেই কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারিকে উনি শেখ করেন, এবং এই
এই ভদ্রলিকার নাম বললো, উনি একজন দশজন সচিবকে সাথে সাথে চেঞ্জ করেন, দশজন সচিবকে চেঞ্জ করেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইয়ে করেন, এবং প্রিন্সিপাল সচিব হিসাবে মহিমুর সিং এর এক ভদ্রলিকার নামটা এখন একটু আগে আসছিল, উনি নিয়োগ করেন। এটা নিয়ে অনেক সমালোচনা হলো, অনেক সমালোচনা হলো, কিন্তু উনি কোনো মতে ইয়ে হয় নাই। অনেকে বলল উনি যেটা ইয়ে করলেন এটা তো তাহলে তো উনাকে কেউ এই নামগুলো বলেছেন বা ইয়ে করেছেন। উনি যেহেতু সমালোচনার ইয়ে হলেন, উনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম, বুঝলেন না, ফিল্ড ওয়ার্ক করেছিলাম। কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোনো যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সময় দলীয়করণে চরন্ত পর্যায়ে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য হয়েছে। তবে স্যার আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি বেশ আগে আপনাকে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে, আপনারা দীর্ঘ সময় একান্তে বৈঠকও করেছেন। তবে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা চলছে সেই জায়গাটায় আমি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার টুইটে যেখানে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনূসকে, সেখানেও তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারটি উল্লেখ করেছেন, এবং বহু ভাঙচুরের ঘটনা, বহু পুরান ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে। তা আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি একটা বার্তা যায় যেগুলো ফ্যাসিস্ট হাসিনার কীর্তিকলাপ, একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা, আমার মনে হয় যে এটি বাংলাদেশের জনগণের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আমি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি আমার ফেসবুকের স্ট্যাটাসে আমি আমার সম্ভবত সেকেন্ড পোস্টিংটা দেখবেন। আমি সেখানে বলেছি, আমি নরেন্দ্র মোদীকে আমি বলেছি, নরেন্দ্র মোদী, কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফরেনসিক ল্যাব করতে চেয়েছিলাম, যখন আমি দেখলাম যে সাগর রনির হত্যার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না, আমরা মনে করলাম যে আমরা বিচারকরা পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা এই একটা ইয়ে করি, ল্যাব করি, আমরা এই ধরনের সেন্সেশনের অপরাধগুলাতে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি বিচারে সুপর্দ করা যায়, বিচার বিচারের আওতায় আনা যায়। নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম আপনি শেখ হাসিনা, আমি বলেছিলাম এই কারণে যে আপনি আপনি আমাদের প্রতিবেশী, আপনি একটা বৃহৎ রাষ্ট্র, আপনার সাথে আমরা যতই মনো এই খারাপ মনোভাব থাকো কিন্তু আপনার আপনি থাকবেন না একদিন, আমরাও থাকবো না, কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে, এবং আমাদের নেইবার হিসেবে আমাদের সহ অবস্থানটা, ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি, ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য। আপনি এই শেখ হাসিনা যে স্বৈর শাসক তাকে আপনি আশ্রয় দেবেন না, এবং তাকে দেশান্তরী মানে দেশের বাহিরে যাওয়া এটা বাধা দেবেন দেবেন না, আপনি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরিত করেন। কারণ হলো সে জঘন্যতম অপরাধ করেছে, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা আমার ফেসবুকে আপনি দেখেন, আমি আজকে বলেছি, তার পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি, ভারত তার মিডিয়া এবং এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব এটা বলবো তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান, তাদের পার্লামেন্টারিয়ান, তারা সবাই কিন্তু এই কু বা এই রিভলিউশনটাকে সহজভাবে নিতে পারেন নাই, সহজভাবে নিতে পারেন নাই। একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা সরকার থেকে, এটা হলো তার শেখ হাসিনাকে সরকারে মানে শেখ হাসিনা নিয়েছিল, তার দেশকে সে প্রাধান্য দেয় না, তার ক্ষমতা পাকাপোক্ত হওয়া সে থাকা, এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে, মুরব্বী থাকে যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে, সেই কারণে কিন্তু 2018 সনের যে ইলেকশন, ভোটবিহীন ইলেকশন, একতরফা ইলেকশন, এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের জন্য। এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা, তাদেরকে সে অনেকগুলো সুবিধা দিয়েছে,
তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে। এই কারণেই ভারত কোনো মতে এটা মেনে নিতে পারেনি, এবং এইটা হলো নরেন্দ্র মোদি এবং তার দেশের জনগণের স্বার্থে সে এইগুলো বলছে, আমাদের সের দিকে কান দিলে হবে না, আমরা আমাদের স্বার্থ দেখব, আমরা ইয়ে করব। তো আমি স্যার নিশ্চয়ই ভারতে তো বোধোদয় হওয়া দরকার যে কি দলের সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে দেশের সঙ্গে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি। সার্টেনলি এই কারণেই তাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এই বোধোদয় হলেই ভালো, অপপ্রচার যে কথা মন্তব্য করেছেন এটা আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইয়ে তাকে আমরা কয়েকদিন সময় দিচ্ছি, সে যাতে তার ইয়ে করার জন্য তার কোথায় যাবেন সে নির্ধারণ করার জন্য। আমার মনে হয় না যে ভালো নাই বা আমরা আশ্রয় দেবো এটা বলে নাই, এবং এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে না। ভারত যদি তাকে আশ্রয় দেয় তাহলে এটা হবে ইতিহাসের মধ্যে সবই জঘন্যতম অপরাধ ভুল ভারতের জন্য। কারণ হলো ভারত জানা উচিত তাদের নেইবারিং স্টেটস, আজকে নেপালের সাথে তার বৈরী সম্পর্ক, তার শ্রীলঙ্কার সাথে বৈরী সম্পর্ক, তার ওই যে মালদ্বীপের সাথে বৈরী সম্পর্ক, পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক, তার বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয় তাহলে ভারত তার চারদিকে সবগুলো রাষ্ট্রই তার বিরুদ্ধে হবে, সে একা হয়ে যাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া, এইটা ভারতের জন্য মঙ্গল হবে না আমি মনে করি। তো আমাদের খুব সংক্ষেপে এই যে প্রশ্নটা করেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো সম্ভব এখন, মানে কি করা যায়, আপনি আপনি তাকে কতটুকু নিরাপদ মনে করেন? আমি মনে করি প্রত্যেকটা রিভলিউশনে রিভলিউশনের আগে যারা যারা বিগত সরকারে যারা ছিলেন তারা প্রত্যেকেই বিশেষ করে শেখ হাসিনার সময় যারা যারা ইয়ে পেয়েছেন তারা কিন্তু একেবারে তুষামুৎকারী। এই তুষামুৎকারীদেরকে রেখে আপনি কোনো মতেই সেই প্রিয় হবে না। সবচেয়ে ভুল করেছেন যারা ছাত্র জনতা যারা ইয়ে করেছেন তারা এই প্রেসিডেন্ট এবং আরও যে অন্য বাহিনী, যেমন আমি আপনাকে উদাহরণ দিই পুলিশকে ইয়ে করা হয়েছে, আইজিপির থেকে অনেকগুলো অফিসার নেওয়া হয়েছে, কিন্তু ঠিক সেই রকম কিন্তু আর্মিতে কয়েকজন অফিসারকে ট্রান্সফার করা হয়েছে বা ইয়ে করা হয়েছে, কিন্তু যে মেইন আর শেখ হাসিনার ক্ষমতার ভিত্তি ছিল আয়নাঘর বিজেএফআই, যেটা ডাইরেক্টলি শেখ হাসিনা কন্ট্রোল করতে তার নির্দেশে চলত। আমাকে সাইফুল আবেদিন নিজেই বলেছেন আমরা ইন বিটুইন প্রাইম মাননীয় প্রাইম, তারা তো সবসময় মাননীয় বলতে, মাননীয় প্রাইম মিনিস্টার এবং আমরা এর মধ্যে কেউ নেই, আমরা মানে শেখ হাসিনা বিজিএফআই হলো তার মেইন অস্ত্র, তাদেরকে ব্যবহার করে, এটা তো প্রমাণিত হলো 2016 থেকে যে ব্রিগেডিয়ার জেনারেল ইয়েকে তাকে এই ইয়ে হলো মুক্তি করলো সেদিন, এটা স্টেটের মধ্যে আর একটা স্টেট ছিল, তারা একটা জেলখানা সাব জেল করে ইয়ে করেছিল, এদেরকে তো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি মনে করি এদের সবাইকে 2009 থেকে এখন পর্যন্ত যারা এই যে অত্যাচার করেছে, যারা এইসব নিপীড়নের পক্ষে ছিল, যারা বিভিন্ন জনকে পিক আপ করেছে, তারা অনেককে টাকা টাকা পয়সা আদায় করেছে কোটি কোটি টাকা, আমার কাছে ইনফরমেশন ছিল, বুঝলেন না, এদেরকে সবাই বিচারের আওতায় আনা, কোর্ট মার্শাল করে এদের পানিশমেন্টের ব্যবস্থা করা, তাদেরকে শুধু কম্পালসারি রিটায়ারমেন্ট দিলে হবে না, তাদেরকে একেবারে বেনিফিট থেকে ডিপ্রাইভ করা, যাতে যাতে ভবিষ্যতে ডিজিএফআই তো থাকবে, আর্মি তো থাকতেই হবে, দেশের যে এই যে আমাদের আমাদের সীমানা আমাদের রক্ষা করার জন্য দুর্যোগ ইয়ে করার জন্য কনস্টিটিউশনে তাদের বিধান আছে, বুঝলেন না, এছাড়া সেনাবাহিনী ছাড়া তো দেশ চলবেই না, বিদেশি অগ্রাসন টেগ্রাসন এইগুলোকে প্রোটেক্ট করার জন্য, জনগণকে ইয়ে করার জন্য
সবসময় সেনাবাহিনী দরকার। সেনাবাহিনী থাকতে হলে বিজয় ভাই থাকতে হবে। কিন্তু আমি বলছি, ব্যক্তি যারা, এই ব্যক্তিদেরকে যদি এক্সেম্পলারি শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে যে ব্যক্তি চলে আসুক এই অফিসে, তারা আর সাহস করবে না, তারা আর কারো কথা শুনবে না। কারণ আপনি ক্ষমতায় আসেন 5 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স, এরপরে কী হবে আমাদের, আমাদের নেক্সট জেনারেশন কী হবে যদি আমাদের এরকম পদক্ষেপ নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমি বলতে পারবো না, যেরকম এই ছাত্র জনতা যে প্রধান বিচারপতিকে বাধ্য করেছিল, তারা কি করবে এটা তাদের ব্যাপার। আইনত তো আমি, এটা ছিল প্রথম দিন ছিল, বলতো সুজা তোমরা চলে যাও আমরা এটা দেখব, অথবা আমি আমার ফেসবুকের স্ট্যাটাসে বলেছিলাম এটা হলো আইন মোতাবেক হয়ে যেত, সেটা হলো তখনও পার্লামেন্ট ডিজলভ করা হয়নি। তখনও বাংলাদেশে 50 জন এমপি মহিলা এমপি ছিল, তখনও জাতীয় পার্টির কয়েকজন এমপি ছিল প্রায় 30-এর কাছাকাছি। এরপরে আওয়ামী লীগের মধ্যে সব এমপি যে দুর্নীতিবাস এমন না, এখনো 70-80 জন সহানেক এমপি এখনো দেশে আছেন, সবাই পালিয়ে যায়নি। এদেরকে সবাই এনে পার্লামেন্টে এনে সোজা এই উনি আমার প্রেসিডেন্ট, তোমরা এটা ইয়ে করো, ইলেকশনের ব্যবস্থা করো, এরপরে শাহাবুদ্দিন সাহেবকে বলা যে আপনি রেজিগনেশন দেন। শাহাবুদ্দিন চুপ্পুকে আপনি কতটুকু হুমকি মনে করেন এই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি? কারণ উনি তো পাঁচ ফেয়ে সালাম করতেন শেখ হাসিনাকে। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, যারা তাবেদারি করে উচ্চ পর্যায়ে যায় জি, তারা কিন্তু, কারণ সে জানে তার উপযুক্ততা, সে নিজে নিজেকে মনে করেছিল যে দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার, চেয়ারম্যানও না, উপরে একজন সেক্রেটারি লেভেলের অফিসার ছিল। সরি আমি ইয়ে করছি, বুঝলেন না, এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। সেখান থেকে হঠাৎ একেবারে রাষ্ট্রপতি করে দেওয়া, বুঝলেন না, তো এরা কিন্তু এই পজিশন, এইটা যারা কম্পিটেন্ট না এইসব পাওয়ার পরে, এরা কিন্তু তার গদি তার ইয়ে এইগুলাতে এই আরাম আয়েস এই ইয়ে, এরা কিন্তু কাপুরুষ। তারা দেশ জনগণ কাকেও ইয়ে করে না, তারা শুধু তাদের গদিটা এটা বাঁচানোর জন্য ইয়ে করে। এবং এখন যে সেন্টিমেন্ট, সে তো একজন শিক্ষিত ভদ্রলোক, আমার মনে হয় না সে কোনো বোকামি করবে, বুঝলেন না। আর তার ক্ষমতাও সীমিত, ক্ষমতাও সীমিত। পার্লামেন্টারি এখনো যে সিস্টেম চলছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তাই না? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার ঠিক বেশি কিছু করার নেই, যাদের ভিত্তিতে তার বিরুদ্ধে সে যে কিছু ইচ্ছা করলো যে কিছু করবে এমন ইয়ে নেই, তার সাহসও নেই, থাকবে না। না, ছাত্র জনতার যে সবল উপস্থিতি এখনো, তা তো সাহস নেই ওখানে। আমি সাবেক প্রধান বিচারপতি হয়ে আমি এখানে কোনো কমেন্ট করতে বিরত থাকলাম, আমি চাচ্ছি যে উনি আবার মাথায় ঢুস ঢাস দেয় কিনা কোনো মাঝে মধ্যে। আমি তো বললাম যে এই ধরনের ব্যক্তি তাদের, এরা হলো সবসময় কাপুরুষ, বুঝলেন না। তারা এই যে এবং যে যেরকম ইয়ে, এই যে হিন্দুদের একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে, যে দেবতা যে প্রসাদ যে ভুগে তুষ্ট হন তাকে সেটাই দেওয়া হয়। এরা হলো এই টাইপের,
আমি বুঝাতে পারলাম তো আমরা স্যার এই পর্বটা এখানে শেষ করি, দেখা যাক। তবে আমার মনে হয় যে এখন যত শয়তানি করুক, যত কিছুই করুক, ছাত্র জনতার যে সতর্ক প্রহরা তাতে খুব বেশি সুবিধা কেউই করতে পারবে না। যে শেখ হাসিনা যে স্বপ্ন দেখতেছে, ধরেন আপনি যদি সজীব অজয় জয়ের কথা লক্ষ্য করেন, এক একবার এক এক কথা বলতেছে। সর্বশেষ গতকাল বসে আমার মা তো পদত্যাগই করে নাই। তো এইসব নানা কাহিনী তৈরি করার চেষ্টা চলছে, আবার ফিরে আসার চেষ্টা, স্বপ্ন আছে। আমার মনে হয় না কোনোটাই বাস্তবায়ন হবে। তবে স্যার এই পর্যায়ে আপনি যেটি বলছিলেন যে আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনি লিখেছেন বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতনের নামে যে অপপ্রচার চলছে সেই জায়গাগুলো আপনি লিখেছেন, বাট আমি আপনাকে অনুরোধ করবো প্রয়োজন আপনি একটা ভারতের প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু আপনাকে যোগাযোগ ছিল হয়তো এখনো আছে, আমার ফেসবুকে ইমেইল অন্তত ওনাকে ফেসবুকে বলে দিয়েছি, বললাম তো জি জি নরেন্দ্র মোদীর নাম থেকে বলেছি। ওকে, আপনাকে খুব তাড়াতাড়ি শেষ করবেন না, আপনি আসল ইস্যুটা বাদ দিয়ে দিলেন না। আমি যাচ্ছি স্যার, আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি স্যার। প্রথম পর্বটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে, দ্বিতীয় জায়গাটায় আমি আসতে চাই যে আপনি খুবই সমালোচিত যুদ্ধ অপরাধ বিচারের নামে যে ট্রাইব্যুনাল হয়েছে, যে ট্রাইব্যুনালের সময়কালীন সময় আপনি অ্যাপিলেট ডিভিশনে ছিলেন, আপনি বহু মৃত্যুদণ্ডের কনফার্মেশনের সঙ্গে যুক্ত। তো এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যেটিকে পরিচিত করা হয়েছে, সেটিকে অনেকে বলছেন যে এটা জুডিশিয়াল কিলিং হয়েছে এখানে। এখানে আপনি নিশ্চয়ই জানেন যে ইউকে সুপ্রিম কোর্ট, ব্রিটিশ সুপ্রিম কোর্টের একটা রায়ের ইন্টারপ্রিটেশনেও তারা বলেছেন যে এটা কোনো কোর্টই ছিল না, এটা কোনো বিচারকদের কোনো বিচারিক স্বাধীনতাই ছিল না, যেটা নিয়ে আমি আবার কন্টেম্পট মামলা খেয়েছিলাম। আমি আপনাকে আমি বলছি, এটা একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, একটা আইন ছিল, এটা ওই তখনকার দিনেরই 73 ইংরেজির একটা আইন। এরপরে আমি আপনাকে বলি, আমরা যেগুলা করেছি আপিল বিভাগে, এটা ছিল ট্রাইব্যুনাল যাদের পানিশমেন্ট দিয়েছে, এই পানিশমেন্টগুলা ঠিক কি বেঠিক। আমরা কিন্তু নূতন করে কিছু দেইনি, আমরা অনেকগুলা বাতিল করেছি। আমাদের কাছে যেগুলো আসছিল সেখানে 6-7 জন বিচারক ছিল, আমি একা কোনো কিছু করারও ক্ষমতা ছিল না। আপিল বিভাগের ক্ষমতা এবং বিচারের যে বিধি বিধান, এটা না জেনে অনেকে ইয়া করেছে। আমি ইচ্ছা করলেই একটা জাজমেন্ট দিয়ে একজনের ফাঁসি দিতে পারি না। যদি আমার সাথে আরো 6-5 জন যদি কনকার করে, প্রধান বিচারপতি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই এইটা এই ধরনের, এইটা কিরকম, আমরা এটা শাস্তি বহাল রাখবো না, এটা বাতিল করব না, মডিফাই করব। এটা করার পরে প্রধান বিচারপতি যাদেরকে এন্ডোর্স করে সে রায় লেখে, এটাই সুপ্রিম কোর্টের নিয়ম, বুঝলেন না। এখন আমি ছিলাম এই ব্যাপারে কোনো আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি যদি সেকেন্ড প্রশ্ন করেন, এটা সরকারের নির্দেশনায় বা সরকারের অভিপ্রায়ে আমরা কিছু রায় কার্য ইয়া দিয়েছি ইয়া করে, তাহলে আমি কিন্তু আমি বুকে হাত দিয়ে বলবো, এখনও বলছি, দৃঢ়ভাবে বলছি, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো, আমি যদি এরকম করতাম তাহলে আমি সরকারের যে 16 সংশোধনী জি সংবিধানের জি, এটা তো আমি যদি রাজি হতাম, 16 সংশোধনী রাজি হলে আজকে বাংলাদেশের বহাল তবিয়তে, এই যে রিফিউজির মতো, এই আপনার আমেরিকাতে ছিলাম, এখানে আগে অস্ট্রেলিয়া ছিলাম, বুঝলেন, এই কষ্টে আমাকে অনেকেই দেখেছেন, আপনারাও দেখেছেন আমি কিরকম দিন যাপন। জি, আমি আপনার আমেরিকা থেকে দেখছি, বাট স্যার আমি এখানে এক জিনিস অ্যাড করতে চাই আপনার এখানে। ধরেন আপনারা তখন অ্যাপিলেট ডিভিশনের জাজ, আপনাদের হয়তো ওইভাবে করার কিছু ছিল না, কিন্তু আপনাদের ধরেন আপনাদের তো ধরেন এই যে ট্রাইব্যুনাল বলেন বা নিম্ন আদালত বলেন যা হয়েছে, এগুলো এক ধরনের অভিভাবক আপনারা। আপনারা দেখছেন যে স্কাইপ কেলেঙ্কারির বের হলো, দুই বিচারক কথা বলছেন,
হাসিনা কি চায়, কারে ফাঁসি দিতে হবে, কেমনে দিতে হবে, সাম জিয়াউদ্দিন জিয়াদ আল মালুম, এরা মিলে কথা বলছে। তো কন্টিনিউয়াস প্রত্যেকটা বিষয় সামনে আসার পরেও আপনারা কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই। মাওলানা সাইদের সাক্ষী গায়েব হয়ে গেল কোর্টের থেকে, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে হাইকোর্টের একজন সিটিং জাজ সাফে সাক্ষী দিতে চাইলেন, সেটি গ্রহণ করা হলো না, তার মা দিতে চাইলেন, সেটি গ্রহণ করা হলো না। এই বিষয়গুলো বিভিন্নভাবে পত্রিকায় আসছিল এবং ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে ইন্টারপ্রিটেশন সাম্প্রতিক সময়ে বা তখন আমরাও যেটা দেখেছি, আপনারা হিয়ার্স দ্য এভিডেন্স এর উপরে শোনার কথায় ফাঁসি দিয়েছেন, আপনারা সে সময় শিশু ছিল তার বক্তব্যের উপর ফাঁসি হয়েছে, তারপরে এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যেই কি বাঙালি যেন শুধু বাঙালি না কি বাঙালির কিছু বইয়ের রেফারেন্স ইউজ করা হয়েছিল, সাম্প্রতিক সময় চিটাগাংয়ের মুক্তিযোদ্ধারা বলছে যে এই ব্যক্তি মুক্তিযুদ্ধই করে নাই, সে চিটাগাংয়ে ছিলই না, সে গল্প লিখছে। তো একেবারে সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হয়ে পৃথিবীর কোন দেশে কি মৃত্যুদণ্ড দেয়া যায়? আপনাকে ধন্যবাদ। আপনাকে বলছি জি, আপনারা যেগুলা বলছেন এটা হলো আইনটা না দেখে, এই আইনটাই ভেরি লইস, হিয়ার্স এভিডেন্স গ্রহণ হবে, পত্রিকার এভিডেন্স, কোনো ফটো ইয়ে হবে, এটা যে স্বাভাবিক যে আইন আমরা তো বিচার। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন, আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।